ইসরায়েলের প্রথম সারির একটি দৈনিক একটি গণমাধ্যম ইসরায়েল টুর সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে একটি সাক্ষাৎকারে সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইহুদি ধর্মপণ্ডিত বা রাব্বি তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাব্বি তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে তাদের প্রভাব পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ ইহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে তারা তাকে ত্রাণকর্তা মনে করে তারা মনে করে দাজ্জাল আসার পর পৃথিবীর গোটা পৃথিবী তাদের কর্তব্যগত হবে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না কারণ তারা মনে করেন তাদের ধর্ম বিশ্বাস হলো দাজ্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সেই অস্থিরতায় পুরো পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্যয় দেখা দিচ্ছে পৃথিবীতে তারা সেটাকে সেই দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে ইসলাম আসলে এ ব্যাপারে কি বলে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত দাজ্জাল কি আসলে চলে এসছে বা এই সময় দাজ্জাল চলে আসার কথা কিনা আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কিভাবে ব্যাখ্যা করব এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লাবিল্লাহ প্রিয় দর্শক কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন বাইস্তু আনা ওয়া সাআতুকা হাতাইন আমার এবং কেয়ামতের অবস্থান হলো আঙ্গুলের মতো অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কেয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয় যার পরে কেয়ামতের অনুষ্ঠান ঘটবে আর কেয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে তার দিন ক্ষণ তিনি না বললেও নবী আলাইহিসসালাম আমাদেরকে অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন সেই আলামতগুলো দুই ধরনের কিছু আছে ছোট আলামত কিছু আছে বড় আলামত কেয়ামতের ছোট আলামত প্রায় 100 বেশি সেই 100 আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো ইমাম মাহদীর আগমন ইমাম মাহদীর আগমন এখনো পৃথিবীতে ঘটেনি তবে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায় সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জুলুম এটায় পরিপূর্ণ হয়ে যাবে আর তখন ইমাম মাহদীর আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন ইনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন এরপরে কেয়ামতের বড় আলামতগুলো দেখা দিবে যে সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন কেয়ামত ঘটবে না 10টি আলামত আসা ছাড়া সেগুলোকে ওলামা ইকরাম ইসলামের বড় বড় পণ্ডিতগণ ইমামগণ কেয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন সেই আলামতগুলোর একটি হলো বড় ধোঁয়া দেখা দিবে কেয়ামতের আগে যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তা হলো দাজ্জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হলো দাবাতুল আরদ নামক একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে চতুর্থত হলো ঈসা আলাইহিসসালামের আগমনের ঘটনাটি ঘটবে তিনি আসমান থেকে অবতরণ করবেন পাঁচ নম্বর হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে ছয় নম্বর হলো একটি ভূমিদশ বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে সাত নম্বর হলো একটা ভূমিদশ হবে মধ্য প্রান্তে পৃথিবীর বারো উপদ্বীপে আর আট নম্বর হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিদশ ঘটবে নয় নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে আর দশ নম্বর হলো একটি আগুনের আবির্ভাব ঘটবে যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসবে একত্রিত করবে এই বড় দশটি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে ধোঁয়ার ঘটনা এখনো ঘটেনি পৃথিবীতে আমরা জানি তারও আগে ইমাম মাহদীর আগমন ঘটবে সেটিও এখনো পৃথিবীতে ঘটেনি অতএব একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনো ঘটেনি কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনো ঘটেনি এটা হবে একজন মুসলিমের বিশ্বাস আমরা কোরআন হাদিসের আলোকে দেখতে পেলাম যে দাজ্জালের আবির্ভাব এখনো ঘটেনি অতএব ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক অন্তত এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নাই একজন সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবী আলাইহিসসালাম বলেছেন তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো এই হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি এর চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কিয়ামত হলে সেই পরিস্থিতি আমাদের করণীয় কি থাকবে দাজ্জালের আবির্ভাব কথার কথা হয়ে গেল তাহলে সেই মুহূর্তে দাজ্জালের যে ফিতনা দাজ্জালের যে পরীক্ষা এখানে অনেক মানুষ নিপতিত হয়ে ঈমান হারা হবে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ঈমান নষ্ট হয়ে যাবে দাজ্জালের যে ধূম্রজাল তার যে ধোঁয়াশা তার যে ফিতনা তার যে পাওয়ার সেগুলো দেখে অনেকে থাকে সৃষ্টিকর্তা মনে করবে আল্লাহ মনে করবে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য অনেকগুলো আমলের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ভিতরে একটি হলো সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা অর্থ সহকারে বোঝা
ফেতনা ধারণ করা যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রক্ষা করবেন আর কি হলো দাজ্জালের ফেতনা থেকে রক্ষার উপায় হলো দাজ্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে 40 দিন সে পৃথিবীতে অবস্থান করবে সিরিয়াতে তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন এভাবে দাজ্জাল সম্পর্কে আরো যে সমস্ত ভয়াবহ তথ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন যে তার হাতে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে তার পাশ দিয়ে এরকম পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত হতে থাকবে এবং আল্লাহ নিয়ামতগুলো সব তার হাতে থাকবে সে মানুষকে জীবিত করবে মৃত করবে অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারবে তার একটা চোখ কানা থাকবে শুকনো আঙ্গুরের মতো চোখ থাকবে আরেকটা চোখ ভালো থাকবে কপালে কাফের লেখা থাকবে পরিষ্কার ভাবে খাটো প্রকৃতি হবে তার সম্পর্কে বিশদ বিবরণ হাদিসে দেওয়া হয়েছে সেগুলো নলেজ অর্জন করা যাত্রাকে চিনতে সুবিধা হয় আর সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা বিশেষ করে নামাজের শেষ বৈঠকে আত্মহিয়াতুর পরে দুরুদের পরে দোয়া মাসরের জায়গায় একটা দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়ার মধ্যে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র অতএব দাজ্জাল কখন আসছে না আসছে আসছে কিনা সে বিষয়ে গবেষণার চাইতে বড় করে আমাদের যে বিষয় দেখা উচিত তা হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনার মুখোমুখি আমাদের আল্লাহ না করুন হতে হবে যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কিভাবে নিজেদের ঈমানকে রক্ষা করব আল্লাহর দিকে আমরা ধাবিত হব সেই দিকে আল্লাহ আমাদেরকে অগ্রসর তৌফিক দান করুন এবং সব ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা থেকে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা রক্ষা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ